প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব সেটি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একটু নোটস আকারে যদি আলোচনা করে দেন তাহলে খুবই ভালো হয় তো প্রশ্নটি হচ্ছে যে ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলির ওপর আলোকপাত করো ঠিক আছে তো প্রশ্নটি দেখে নাও কান্দাহারের পার্বত্য ভূমি থেকে বিপাশাতির পর্যন্ত বিস্তৃত সরি বিস্তীর্ণ অঞ্চলে ম্যাসিডোনীয় বাহিনীর আক্রমণ ঘটেছিল যার সেনাপতি ছিলেন আলেকজান্ডার এই অভিযান প্রমাণ করে যে সামগ্রিক শক্তিতে ও রণকৌশলে গিগড়া ভারতীয় অপেক্ষা অনেক উন্নত ছিল ভিনসেন্ট স্মিথের মন্তব্য ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন যে হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত আলেকজান্ডার যে বিশাল অঞ্চল জয় করেছিলেন তাতে প্রমাণ হয় যে ইউরোপীয় রণনীতি শৃঙ্খলা ও দক্ষতার কাছে এশিয়ার শ্রেষ্ঠ সৈন্যবাহিনী ছিল অসহায় স্মিথের সমালোচনা ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্মিথের মন্তব্যে সমালোচনা করেছিলেন তার মতে স্মিথ অতি সয়ক্তি করেছেন হিন্দুকুশ পর্বত বিপাশা ও ঝিলম নদী থেকে সমুদ্র পর্যন্ত জয় করতে দু বছর পাঁচ মাস সময় লেগেছিল তার মতো বিশ্ববিজয়ীর পক্ষে এটি একটি খুব কৃতিত্বপূর্ণ নয় ঠিক আছে ক্ষুদ্রক মল্ল এবং পুরু রাজাকে জয় করতে তাকে রীতিমতো কষ্ট করতে হয়েছিল সেই সময় ভারতের শ্রেষ্ঠ সাময়িক শক্তি ছিল নন্দ রাজারা তাদের সঙ্গে কখনও আলেকজান্ডারের কোনো শক্তি পরীক্ষা হয়নি ঠিক আছে তারপর দেখো আমাদের প্লু টার্ক মন্তব্য করেছেন যে আলেকজান্ডারের সৈন্যরা ভারতীয় সেনাদের সম্মুখীন হতে ভয় পেয়েছিল ভারতীয়দের অনৈক্য আলেকজান্ডারের বিরুদ্ধে ভারতীয়রা মিলিতভাবে বাধা দিতে পারেনি তাই আলেকজান্ডারের ভারতীয় শক্তিগুলির সঙ্গে এককভাবে লড়াই করেছিলেন সম্মিলিতভাবে ভারতীয় শক্তিদের মোকাবিলা তাকে করতে হয়নি ভারতীয় শক্তির এই অনৈক্য তাকে জয়লাভের সুযোগ করে দিয়েছিল তা সত্ত্বেও তিনি স্থায়ীভাবে এই দেশে তার শাসন প্রতিষ্ঠা করতে পারেননি এই দেশে যেসব অঞ্চলে তিনি গ্রিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তা ছিল ক্ষণস্থায়ী এসব সত্ত্বেও আলেকজান্ডারের সামরিক প্রতিভা অস্বীকার করা যায় না কথা সত্যিই ভারতীয় রাজারা তার সামনে কোনো শক্তি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তার আলেকজান্ডারকে কখনোই সরাসরি পরাস্ত করতে পারেননি ভারতের মতো একটি বিশাল দেশের বিরুদ্ধে তার এই সাফল্য চমকপ্রদ এই চমকপ্রদ ছিল এই সাফল্যের কারণ অনুসন্ধানযোগ্য উন্নত অস্ত্র ও সময় কৌশল তো এই বাকি উত্তরগুলো তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও এবং তোমরা যদি এর যে উত্তরটি দিলাম এর সম্পূর্ণ পিডিএফ নোটস যদি পেতে চাও তাহলে তোমাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপে আমি সম্পূর্ণ এই পিডিএফ নোটসটি দিয়ে দেবো তোমরা গ্রুপে জয়েন হো যে যারা রয়েছ তাদের গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ভিডিওতে পিন করে দিচ্ছি তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে এবং পিডিএফ নোটসটি তোমরা নিয়ে পড়তে থাকো ঠিক আছে আদর্শ উত্তর রয়েছে এবং প্রশ্নটি উত্তরটি লিখতে পারলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ফুল মার্কসের নাম্বার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই ভিডিও পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাদের পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে এবং চ্যানেলেরও উপকারিতা পেতে পারে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু তোমাদের ষাট থেকে সত্তর টাকার মধ্যে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে একদম সম্পূর্ণ ফুল পিডিএফ নোটস সাজে উইথ সাজেশান করা তো তোমরা তার জন্য তোমরা যারা যারা নেবে তারা আগে থেকে প্রথম যারা একশো জন নেবে তাদের জন্য আমি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে নেব একশো জন যদি পেরিয়ে যায় তাহলে সেটি সত্তর থেকে আশি টাকা হয়ে যাবে ঠিক আছে মানে একশো টাকার ভেতরেই তোমাদের থাকবে তো প্রথম একশো জন যারা তোমরা চাইছো যে নোটস কিনবে সেকেন্ড সেমিস্টারে যে 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 সাবজেক্টের তোমরা আগে থেকে নাম এবং সাবজেক্ট নামগুলো তোমরা লিখে রাখো আমি লিস্ট করে রাখছি তাদেরকে আমি ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমি নোটস প্রোভাইড করে দেবো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো